তো চলো আজকে আমরা তেল ছাড়াই রান্না করব। আমরা আজকে রান্না করব মাখন দিয়ে। মাখন আমি দিয়ে দিলাম কড়াইয়ে। আজকে আমি বানাবো চিকেন স্টু, একদম এক ফোঁটাও তেল না দিয়ে রান্নাটা আমরা আজকে করব। এটা ভীষণ হেলদি, এটা অনেকেই সাদা বানায়, তো আমি এটাকে হলুদ দেবো। আমি এটাকে হলুদ দিয়ে বানাবো, তোমরা চাইলে এটাকে হলুদ না দিয়ে সাদাও বানাতে পারো। আমি এখানে দু তিনটে এলাচ আর দারচিনি দিলাম, শুকনো লঙ্কাও দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি দিচ্ছি না। তারপর আমি লম্বা করে কেটে রেখেছি পেঁয়াজ, এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। কোনো বাটা বাটি আজকে সিন নেই, সব কাটা। এই যে কেটে রেখেছি আদা, এটাও দিয়ে দিলাম। একটা একটা করে সব দিয়ে যাচ্ছি আর হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এভাবে নাড়াতে 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 যখন হাতটা ব্যথা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। যদি বাড়িতে কারোর সাথে রাগ না হয়, কারোর সাথে ঝগড়া না হয়, মন মেজাজ যদি খুব ভালো থাকে, তাহলে মহিলাগুলো এইভাবে আস্তে আস্তে সুন্দর করে নরম নরম করে নাড়াতে থাকে। তারপরে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে 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 আমরা দিয়ে দেবো ব্ল্যাক পেপার, গোলমরিচ। এটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে একটু ঝাল করে দেব। বাড়িতে কারো উপর রাগ হলে এইভাবে রাগ করে রান্নাগুলো এইভাবে নাড়ায়, রাগ করে রেগে 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 ফটাফট ফটাফট। স্বাদ মতো দিচ্ছি লবণ, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, মাংসের টুকরোগুলো এবার ছেড়ে ফেলে দেবো না, আস্তে আস্তে করে একটা একটা করে দেবো। দিয়ে এটাকে সুন্দর করে একটু ভেজে নেবো, মাংসের টুকরোগুলোকে ভেজে নেওয়ার পর আবার ভেজে নেব, ভেজে নেওয়ার পর আবার ভেজে নেব। তারপর সবজিগুলো দিয়ে দেবো, কী কী সবজি দেওয়ার ইচ্ছে আছে, পেঁপে দিতে পারো, টমেটো দিতে পারো, গাজর দিতে পারো, সব দিতে পারো। সব দিয়ে আবার একটু ভেজে নেব বা কষিয়ে নেব যাই বলো, তারপর গলা পর্যন্ত জল দিয়ে দেবো। মাথাটা বেরিয়ে থাকবে এরকম অবস্থায় যাতে ডুবে যাওয়া যায়, এরকম জল দেবো। তারপরে কাঁচা লঙ্কা দিলাম তিনটে না চারটে, বাস ঢেকে দিলাম। আমি এইভাবে বানাচ্ছি বলে একটু সময় লাগবে, কিন্তু তোমরা চাইলে প্রেশার কুকারে দিতে পারো, তাহলে আরও সময় কম লাগবে। প্রেশার কুকারে দিলে দু থেকে তিনটে সিটি দিলেই হয়ে যাবে, পুরো সেদ্ধ, সুন্দর সেদ্ধ হয়ে গেল রেডি চিকেন স্টু। এই রান্নাটাতে এক ফোঁটাও তেল দিইনি, ভীষণ হেলদি আর টেস্টি তো বটেই। যদি সর্দি কাশি লেগে থাকে তাহলে এই যে ঝোলটা আছে স্যুপটা, এটা যা খেতে ভালো লাগে, যা আরাম লাগে। আর একটু ঝাল ঝাল থাকে যেহেতু গোলমরিচ, গোলমরিচের ঝালটা দারুণ লাগে খেতে। তোমরা একবার বানিয়ে দেখো, শর্টকাট, সময় লাগবে না বেশি।